Assalamualaikum everyone. কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ from SK Computer Tech. মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরেকটি ক্লাসের মধ্যে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে টেবিলের মানে যাবতীয় কাজ করতে হয়। টেবিল কাস্টমাইজ, টেবিল ডিলেট, এগুলো তো আমরা গত ক্লাসে শিখছি, এবং মার্সেল, স্পিড সেল, টেক্সট ডিরেকশন, মার্সেল মানে ইরেজার, ড্র মানে বিস্তারিত বিভিন্ন যোগ বিয়োগ করা, টেবিলের মধ্যে কাস্টমাইজ করা, টেবিল লেআউটের কাজ এক প্রকার বলতে পারেন। ইনসার্ট থেকে টেবিল ক্রিয়েট করার পর আমরা গত ক্লাসে শিখছি টেবিল ডিজাইন, আজকে শিখবো লেআউটের কাজ, টেবিল কাস্টমাইজ করা। সো ক্লাসে যাওয়ার পূর্বে আপনাদের সকলকে বলবো, যারা এসকে কম্পিউটার টেক ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজটিও ফলো দেন নাই অবশ্যই এসকে কম্পিউটার টেক পেজটিও ফলো দিয়ে রাখবেন। স্বাগতম সবাইকে এমএস ওয়ার্ডের আরেকটি ক্লাসের মধ্যে। গত ক্লাসে আমরা টেবিলের এই পর্যন্ত কাজটা রেখেছিলাম টেবিল ডিজাইন থেকে। আজকে লেআউট মেনুতে কি কি কাজ আছে, প্রথমে এই টেবিলে যান, এটা হচ্ছে সিলেক্ট করা, বুঝাই যে দেখেন সিলেক্ট, সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, এটা তো আমাদের সিলেক্ট করতে শিখতে হবে এমন না, জাস্ট আমাদের এই যে ক্লিক করলে কলাম সিলেক্ট, রো সিলেক্ট, এই যে বাঁকা হয়ে গেছে কালো হয়েছে জাস্ট ক্লিক, সেল সিলেক্ট, এটার প্রয়োজন নেই, ভিউ গ্রিড লাইন এটার প্রয়োজন নেই। প্রপার্টিস হচ্ছে টেবিলটা সেন্টার, লেফট, রাইট কোথায় বসবে, এটা তো এটা আমাদের হামরি কোনো কিছু না, জাস্ট এই প্লাসে ক্লিক করে হোমে গিয়ে টেবিল কি মাঝে রাইটে লেফটে বসবে নাকি সেন্টারে বসবে এটা ক্লিক করলেই আমাদের এই কাজটা হয়ে যায়। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ড্রতে কি, ড্র হচ্ছে এই যে ইরেজার এবং ড্র টেবিল। ড্র টেবিল হচ্ছে আপনি যদি ওই যে আমরা গত ক্লাসে নিয়েছিলাম নতুন নেওয়া, আর আজকে আমরা দেখবো এই যে মাঝখান দিয়ে, এটা ঠিক আছে এই ড্র টেবিল নিয়ে এখান থেকে একটা টান দিব, একটা হয়ে যাবে, এটা থাকবে। আর আপনার যদি শুধু অনলি এটা প্রয়োজন হয়, এটা হচ্ছে ড্র টেবিলের কাজ, এই ড্র টেবিল প্যানটা নিয়ে এখান থেকে টান দিবেন। আর ইরেজারের কাজ হচ্ছে মোসা, যেমন এটা আপনি ভুল এঁকে ফেলছেন, ইরেজারটা নিয়ে এই জাস্ট একটু ক্লিক করবেন, ভুল মোসা হয়ে গেছে, ভুল নিছেন মোসা হয়ে গেছে, বা এটা মুছে দিবেন, এই দুইটাকে একসাথে করে ফেলবেন, এটা হচ্ছে ইরেজারের কাজ। দেন এই হচ্ছে ড্র টেবিল এবং ইরেজার। আর ডিলেটের কাজ হচ্ছে আগে ইরেজারটা রেখে আসি ক্লিক করে, ডিলেট হচ্ছে এই যে ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করে গত ক্লাসে ডিলেট করা শিখছি, সেম এটা, এই যে ডিলেট, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল, ডিলেট সেল, মানে কলাম তো আমরা বুঝি উপর থেকে নিচে, রো মানে বাম থেকে ডানে, ডিলেট পুরো টেবিল, সেল মানে শুধু ঘর। সো আমি কলামটা সিলেক্ট করছি ডিলেট কলাম, পুরো কলামটাই ডিলেট হয়ে গেছে মানে আমি একদম সরাই দিছি। আর এই যে দেখেন এখানে ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বেলু, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, এইভাবে এই চারটা বিষয়টা কি, আমি গত ক্লাসে এখান থেকে দেখাচ্ছিলাম যে প্লাসে ক্লিক করলে ডান দিক থেকে বাড়ে, আর এই প্লাসে ক্লিক করলে নিচ থেকে বাড়ে, সেম এটা। আপনি এগুলা সিলেক্ট করে তিনটা সিলেক্ট করছেন, তিনটা ডান দিক থেকে বাড়াবেন, এই ইনসার্ট রাইটে ক্লিক করবেন বেড়ে যাবে। আপনার নিচে দেওয়া প্রয়োজন এই যে সিলেক্ট করবেন ইনসার্ট, এই যে বেলু, বেলুতে ক্লিক করবেন নিচে দা বেড়ে যাবে, উপরে দা যে উপরে অ্যাবোভ, লেফট, বামে, এই কাজগুলোর জন্য আপনাকে এই চারটার সহযোগিতা নিতে হবে। এবার আসি আমরা মার্চে, মার্চ হচ্ছে এই যে যেমন ধরুন ইরেজারে ক্লিক করে এটা মুছে দিছি, তাহলে দুইটা করে একসাথে হয়ে গেছে, এটা কিন্তু মোসা। যদি আপনাকে প্রশ্ন এইভাবে করে এই ঘরগুলাকে আপনি মার্সেল করবেন, তাহলে এটা মুছবেন, এটা মুছবেন, এটা মুছবেন, একটু সময়ের ব্যাপার। এটা না করে আপনি পুরোটা একসাথে সিলেক্ট করবেন, মাউস দিয়ে লেফট বাটন চেপে সিলেক্ট করবেন, দেন এই মার্সেলে ক্লিক করবেন, দেখবেন এক ঘর হয়ে গেছে। অনেক কাজ আপনার এভাবে প্রয়োজন হয়, যেমন এই যে এই কাজগুলো, সম্পূর্ণ এই কাজগুলো সিলেক্ট, মার্সেল, দেখেন এই যে মার্সেলে ক্লিক করলাম এক ঘর হয়ে গেছে। আর স্প্লিট সেলস বলতে বুঝাইছে এই মার্সেল যে করছেন যে ঘরটা বা যে কোনো সেলটার মধ্যে বা ঘরের মধ্যেই আপনি নতুন করে তিনটা কলাম বা দুইটা রো চাচ্ছেন, যেমন এটা এই স্প্লিট সেলস, কয়টা কলাম চাচ্ছেন, তিনটা, রো কয়টা চাচ্ছেন, ছয়টা, ওকে তিনটা কলাম ছয়টা রো নতুন করে হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম স্প্লিট সেলস, আপনি যদি তিনটা এবং দুইটা প্রয়োজন হয়, এই যে তিনটা দুইটা হয়েছে, এটা হচ্ছে স্প্লিট সেলস। আর স্প্লিট টেবিলটা হচ্ছে এই পর্যন্ত আপনার ফরম্যাটটা রাখা উচিত ছিল, মানে টেবিলের কাজ, আপনি অতিরিক্ত এই টেবিলগুলো নিয়ে ফেলছেন, তবে এই টেবিলটার প্রয়োজন আছে এখানে দুইটা লাইন লিখার পরে বা তিনটা লাইন লিখার পরে। এখন এখানে যে লাইন লিখবেন সেটারও তো জায়গা নেই, এখানে তো টেবিলের ভিতর লিখতে হবে, পেজ নাই, সেই ক্ষেত্রে এই যে বা থেকে পুরো টেবিলটা মানে রোটা সিলেক্ট করার পরে এই যে স্প্লিট টেবিল করবেন, দেখবেন টেবিলটা আপনি দ্বিখণ্ডিত করে ফেলছেন। এখন আপনি চাইলে এখানে আপনি নতুন করে কোনো কিছু লিখতে পারেন, এই যে আমি একটা লাইন লিখছি, চাইলে আমি আরও অনেক কিছু লিখতে পারব। দেন টেবিলে ক্লিক করে আমি কার সাহায্যে করছি, স্প্লিট টেবিল, আপনাকে আগে বা থেকে এই যে ক্লিক করে সিলেক্ট করতে হবে, দেন স্প্লিট টেবিলে যেতে হবে। গেল মার্চ, এবার সেল সাইজ, সেলের আসলে এখান থেকে কখনো আপনি সাইজ ঠিক করতে পারবেন না, যেমন এখানে ক্লিক করে ওই যে আপনি এটা দিলেন, এটা এইভাবে বড়ো হলো, এটা এইভাবে চাপাই দিলেন, তারপর এখানে ক্লিক করে এটা দিলেন, এটা বড় হলো,
এটা চাপাই দিলেন, তো আমরা শান্ত শিখছি যেভাবে ধরেই, এই যে এইভাবে ধরেই এটাকে নাড়াচাড়া করা যায়। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি এই যে এভাবে ধরেই টেবিলটাকে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন। তাহলে আপনার এটা দিয়ে করতে, তাহলে আপনার এটা দিয়ে করাটা কোনো ফায়দা হবে না, আপনি এইভাবেই আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন। এটা ডান পাশে দেখেন, আমি মাউসটা ধরলে লেখা আসে ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট কলাম। এই ডিস্ট্রিবিউট রো অ্যান্ড কলামের কাজ কি? যেমন ধরুন এই যে আপনি টেবিলটা সিলেক্ট করছেন, একটা ছোট একটা বড়, আমি যদি ডিস্ট্রিবিউট কলাম দিই, এটা রো, এটা কি কলাম, যে কলাম দিলাম, দেখেন সবগুলো একই সাইজের হয়ে গেছে। এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, রো কলাম একই সাইজের প্রয়োজন। দেন এই প্লাসে ক্লিক করে ডিস্ট্রিবিউট রো দিলাম, কলাম দিলাম, এই যে হয়ে গেছে। ডিস্ট্রিবিউট মানে সমান ভাগে ভাগ করে দেওয়া। এটা এবার অ্যালাইনমেন্টে চলে আসে। অ্যালাইনমেন্টে আসার কাজ হচ্ছে এই যেটা দেখতেছেন, এটা হচ্ছে টেবিলের কোন প্রান্তে আপনার শব্দটা বসবে। যেমন ধরুন এই যে আমি ইরেজার দিয়ে এটা মুছে দিলাম, যেহেতু এটা আমার একটা এক ঘর, এখানে আমি কোনো শব্দ লিখতেছি, টেবিল এটা কি একদম মাঝে বসবে? তাহলে এই যে একদম মাঝে, কোথায়? এই লেআউটে আসতে হবে। হোমে বা ইনসার্টে থাকলে আপনি পাবেন না, টেবিলের মধ্যে ক্লিক করে লেআউটে আইসা, তারপরে অ্যালাইনমেন্ট অপশনটা খুঁজতে হবে। যে রাইট রাইট, লেফট লেফট, নিচে রাইট নিচে, সেন্টার নিচে, সেন্টার উপরে, সেন্টার মাঝে, এইভাবে করে আপনি কাজ করতে পারবেন। আর টেক্সট ডিরেকশন হচ্ছে টেবিলের ভিতর কোনো লেখা যদি আপনি ঘোরাতে চান, যেমন হচ্ছে টেক্সট ডিরেকশন ক্লিক করছেন উপর থেকে নিচে, এটা হচ্ছে নিচ থেকে উপরে, এরকম কাজ যদি কেউ চান তাহলে এটা হচ্ছে টেক্সট ডিরেকশনের সাহায্যে আপনাকে করতে হবে। ওকে, এটা হচ্ছে টেক্সট ডিরেকশন। আর হচ্ছে সেল মার্জিন। সেল মার্জিনটা হচ্ছে এই যে আপনি এটাকে একদম লেফটে দিলেন, দেওয়ার পরেও দেখতেছেন এই দিকতে মোটামুটি জায়গা আছে, আর একটু চাপাই দিবেন। এখানে মোটামুটি চাপাই দিতে হলে এই সেল মার্জিনে গিয়ে আপনাকে যে লেফট অংশটা কমাই দিতে হবে, লেফট, এই যে দেখেন লেফট অংশটা কমাই দিতে হবে, রাইটও কমাই দিতে হবে, রাইট চাইলে আর কি। ওকে দিব, এই দেখছেন কমে গেছে। এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, সেটা আপনি জেনে নেবেন। এটা সেল মার্জিন, এই হচ্ছে বিষয়টা। তারপর হচ্ছে ডাটা শর্ট। শর্টে আসে আপনি যদি কোনো কিছু লিখেন, কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, ধরুন আমি এই চারটা ব্যক্তির নাম লিখছি, এখন আমি চাচ্ছি লেটার বাই নির্বাচিত হওয়ার জন্য, সিরিয়াল হবে, এটা হচ্ছে শর্ট বাই। লেটার বাই হচ্ছে এ দিয়ে যে নাম টার্গেট উপরে, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর এইভাবে করি, সেজন্য আপনাকে কলামটা সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি শর্ট বাইতে চলে যাবেন। শর্ট বাইতে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে কলাম দিবেন, কলামটা থাকার পরেই আপনি অ্যাসেন্ডিং এর জাস্ট জায়গায় অ্যাসেন্ডিংটাই থাকবে, জাস্ট এটা হচ্ছে কি প্যারাগ্রাফই থাকবে, আর কিছু না, জাস্ট ওকে দিবেন আপনি। এই দেখেন এ হান্নান করিম রহিম, এতক্ষণ কিন্তু ছিল করিম রহিম কিন্তু ছিল উপরে। দেন আপনি এইভাবে করে আবার যদি উল্টাপাল্টা করতে চান তাহলে সিলেক্ট করে জাস্ট এই শর্ট বাই দিকে ডিসেন্ডিংটা দিবেন, আর কিছু ডিসেন্ডিং দিলে দেখেন উলট পালট হয়ে গেছে। দেন কন্ট্রোল জেড, আমি আগের জায়গায় ফিরে আসলাম। এই হচ্ছে শর্ট বাইয়ের কাজ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একদম লেআউটের শেষ ফর্মুলা। যেমন ধরুন আপনি এখান থেকে যদি কোনো কিছু লিখেন, আমাদের এমএস ওয়ার্ড আগে অনেক যোগ করতে হইতো, এখন এই যোগটা সারা আপনি ফর্মুলা নামাবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক, আপনি ফর্মুলাতে ক্লিক করবেন। ফর্মুলাতে ক্লিক করার পর এই দেখেন ইকুয়াল সাম ব্রেকেটের মধ্যে লেফট কথাটা লেখা কিনা, লেফট কথাটা থাকলে দেন ওকে দিবেন, জাস্ট আপনি যোগফলটা নেমে যাবে। এখানেও আরও কিছু সংখ্যার যোগফল, এই সংখ্যাগুলোর যোগফল নামাবেন। দেন ফর্মুলাতে ক্লিক করবেন, এখানে একটা মিস্টেক হতে পারে, ইকুয়াল সাম অ্যাবভ চলে আসতে পারে, মানে উপরের 430 যোগ করবে, তো আপনার প্রয়োজনে যে লেফট বা পাশেগুলো সেই ক্ষেত্রে এই যে অ্যাবভ কথাটা কেটে দিয়ে ব্রেকেটের দুই পাশে কিন্তু ব্রেকেট থাকবে, দেন আপনি এল ই এফ টি লেফট কথাটা লিখে দিয়ে জাস্ট শুধু ওকে দিয়ে দিবেন, দেখবেন আপনার কাজটা হয়ে গেছে। এই হচ্ছে ফর্মুলার কাজ। আর কনভার্ট টেক্সটে ক্লিক করলে এখান থেকে যদি প্যারাগ্রাফ দিয়ে ওকে দেন, সকল টেবিল কেটে লেখাটা একদম পেজের মধ্যে প্যারাগ্রাফ আকারে, মানে লেখা আকারে সাধারণত গুছিয়ে যাবে। এই হচ্ছে টেবিল মেনুর লেআউটের কাজ। তো আমরা টেবিল মেনুর দুইটা ক্লাসের মধ্যে টেবিল ডিজাইন এবং লেআউটের কাজগুলো খুঁটিনাটিগুলো শিখছি, মানে টেবিলটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। অন্যান্য মেনুর কাছ থেকে টেবিলে প্র্যাকটিস করার কোনো মানে শেষ নেই, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি বেশি শিখতে পারবেন। সো এই ছিল আমাদের টেবিল মেনুর দ্বিতীয় ক্লাস, এবং আমাদের এমএস ওয়ার্ডের আরেকটি ক্লাস আজকে শেষ হলো। আমরা খুব শীঘ্রই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পরবর্তী ক্লাস নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।